রোজা রেখে সারাটা দিন আমার নষ্ট করে দিলেন এই কয়টা সাইল আমি কার মুহে দিই আপনি এই কয়টা করে সাইল দিতেছেন তাও আবার মাইক মারছেন জালাল জি স্যার সবকিছু ঠিক আছে তো হ্যাঁ স্যার সবকিছু ঠিক আছে আর মাইকটা ঠিকমতো মারছিলি ঠিক কোন যে স্যার না মাইক না মারলে এতগুলো লুকায় নাকি যেভাবে বলছিলাম ওভাবে ঠিক করা হয়েছে একবারে সুন্দরভাবে প্যাকেট করে রাখছি আপনি যেমনি বলছেন ওমনি কাজ করে রাখছি খুশি হলাম তোর প্রতি আমার বিশ্বাস আছে এবার দেওয়া শুরু করবো নাকি হ্যাঁ স্যার দেওয়া শুরু করুন স্যার এ নাও তোর তুমি নাও তুমি নাও স্যার এইটা আপনি কি করলেন এই কয়টা সাইল আপনি কি আমাদের সাথে ইয়ার কি মারতেছেন এই সাইল দিয়ে আমি কি করব হ্যাঁ রোজা রেখে সারাটা দিন আমার নষ্ট করে দিলেন এই কয়টা সাইল আমি কার মুহে দিই কে খাইব আমার ঘরে এত কিছু মানুষ আপনার সাইল আপনি রাখুন রাখুন না আমরা না খেয়েই থাকতে পারো ভূত দেওয়া সময় খালি কো ভূত দেন তাই দি গোষ্ঠ কোন হানা কাম করে ওই হানতে লই আসেন আই না আমারে ভূত দেন আর ভূতের আপনার ঘর তো বাদ দরে বাড়ি তো নাই সাজু আমি কেরাম দি গেলে ভিক্ষা মারতাম না তাইলে আমার এই ঝুলাটা ভয়রা যাইতো গা আচ্ছা ঠিক আছে তুমি দাঁড়াও তোমার ব্যবস্থা আমি করে করতেছি যাও যান আমরা একসাথে দাঁড়াও কত বাইল দিবেন বাইল দিয়া ভূত নিছে এখন না জানি কোন বাইল দিতাছেন আল্লাহই জানে হাসাই কইছে চাচা আপনার নামে কত প্রশংসা শুনি আপনি এই কয়টা করে সাইল দিতেছেন তাও আবার মাইক মারছেন হাই হাই রে 15 টাকা রিকশা ভাড়া দিয়ে আমি আইছি আমার সংসারে 9 জন মানুষ তিনটা পোলা পানি আছে দেবর আছে ভাসুর আছে শ্বশুর আছে শাশুড়ি আছে স্বামী আছে এই ভাত যদি রান্না করি এক নলা করে তো কারোর মুখে দিতে পারবো না এই সাইল আমার লাগবো না চাচা সবগুলো মিলে আপনি রান্না করে খাইেন আচ্ছা ঠিক আছে তুমিও দাঁড়াও তুমিও দাঁড়াও তোমার ব্যবস্থা করতেছি দাঁড়াও এই নাও স্যার আপনারে অনেক ধন্যবাদ পোলার চাল দেওয়ার লিগে কতদিন যাবৎ এই পোলার চাল আমরা সহে দেই না পোলার চালকে ভাতে ঠিক মতন সহে দেই না এই যে আমার স্বামীটা পঙ্গু ঠিক কাজ করতে পারে না এই লিগে খাওয়ানো ঠিক মতন খাইতে পারি না আমি মাঞ্জের বাসায় কাম করি ঠিক মতন টাকাও দেয় না এই যে তৈ তরকারির কি পরিমাণ দাম বাড়াইছে আমি একটু শুনি শুনবা এই না শুনিয়ে দাও ও স্যার এই দেখেন আপনি মনে হয় ভুল করে এই যে টাকা চাউলের মধ্যে দিয়ে দিচ্ছেন এই যে আপনার টাকা শোনো ওটা তোমার টাকা তোমার ভাগ্যের টাকা আর আমি এতটা পাগল নই যে এই মাত্র 250 গ্রাম চাল দিয়ে মানুষের কিছু হয় না এই 250 গ্রাম চাউলের ভিতরে 10,000 করে টাকা দিয়েছি কারণ আমি জানি আমার গ্রামের লোক অভাবেই এদেরকে দিলে আল্লাহ খুশি হবে আমার উপর আর এই 10,000 টাকা বাসা নিয়ে বাজার করে খাবে আমি যদি মাইকিং করে দিতাম সবাইকে বলে দিতাম যে চাউলের ভিতরে 10,000 করে টাকা আছে তাহলে যার দরকার নেই সেও আসতে নেওয়ার জন্য আমি অ্যাকচুয়ালি অভাবী লোক খুঁজতেছিলাম স্যার আমরার ব্যাগটাও দিয়ে দেন না স্যার না তোমাদেরকে দেওয়া হবে না কারণ তোমরা লোভী তোমরা লোভ করে চাউলের প্যাকেটটাকে ছুঁড়ে ফেলেছ তোমাদেরকে দেওয়া হবে না শোনো এই সবগুলো চাল ওকে মেয়েকে দিয়ে দাও আচ্ছা ঠিক আছে তুমি সবগুলো নিয়ে যাও ও স্যার আমাদের ব্যাগটা দিয়ে যান স্যার দেখালাম না স্যার এটাকে লাভ নাই আর এক কথার মানুষ আপনারা জানি যায় ভাবি